বাজারে এন্ট্রি লেভেলের স্মার্টফোন নিয়ে হাজির হলো আইটেল। মাত্র 6000 টাকায় পাওয়া যাবে আইটেলের নতুন এই ফোনটি। সারা জাগানো এই ফোনটির মডেল আইটেল A24 Pro। কম দামি ফোন হলেও এতে থাকছে শক্তিশালী প্রসেসর এবং বিশাল ব্যাটারি। সম্প্রতি লঞ্চ হয়েছে আইটেল A24 Pro। এই ফোনে রয়েছে অক্টাকোর ইউনিসক SC9832E চিপসেট, 5-ইঞ্চি IPS LCD ডিসপ্লে। সস্তার এই ফোনে অ্যান্ড্রয়েড 12 Go এডিশন অপারেটিং সিস্টেম চলবে। ফোনের পেছনে 2 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। ভিডিও কলিং এর জন্য পাবেন 0.3 মেগাপিক্সেল ক্যামেরা। বাংলাদেশে এই ফোনের দাম 5,990 টাকা, যা ভারতে 4,570 টাকায় পাওয়া যাবে। ফোনের ভিতরে পাবেন 3020 mAh ব্যাটারি। মাইক্রো USB পোর্টের মাধ্যমে এই ফোন চার্জ হবে, তবে ফার্স্ট চার্জিং সাপোর্ট থাকছে না। এছাড়াও এই ফোনে 2GB র্যাম প্লাস 32GB স্টোরেজ পাওয়া যাবে, তবে মাইক্রো SD কার্ড ব্যবহার করে এর স্টোরেজ ক্যাপাসিটি 64GB পর্যন্ত বাড়ানো যাবে। শুধুমাত্র সবুজ রঙে এই ফোন কেনা যাবে। আপাতত বাংলাদেশে কেবলই এই ফোন বিক্রি হচ্ছে, ভারত সহ অন্যান্য দেশে এই ফোন লঞ্চ সম্পর্কে কিছুই জানানো হয়নি। বাংলাদেশে আইটেল অফিসিয়াল ওয়েবসাইটে আইটেল A24 Pro সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। এই ফোনে রয়েছে 5-ইঞ্চি IPS LCD ডিসপ্লে। এই ফোনে অ্যান্ড্রয়েড 12 Go এডিশন অপারেটিং সিস্টেম দিয়েছে আইটেল। সস্তার এই ফোনে শক্তি যোগাবে অক্টাকোর ইউনিসক SC9832E চিপসেট, সঙ্গে 2GB র্যাম ও 32GB স্টোরেজ থাকছে। তবে এই ফোনে মাইক্রো SD সাপোর্ট দিয়েছে আইটেল। ফোনের ভেতরে রয়েছে 3020 mAh ব্যাটারি। মাইক্রো USB পোর্টের মাধ্যমে এই ফোন চার্জ হবে। তবে আইটেল A24 Pro-তে আহামরি ক্যামেরা পাবেন না। ফোনের পেছনে রয়েছে 2 মেগাপিক্সেল অল ক্যামেরা, সঙ্গে পাবেন LED ফ্ল্যাশ। এছাড়াও সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে 0.3 মেগাপিক্সেল ক্যামেরা। এন্ট্রি লেভেল সেগমেন্টের এই ফোনে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না, তবে এর পরিবর্তে থাকছে ফেস আনলক ফিচার। আইটেল A24 Pro এর আয়তন 145.4x73.9x9.85 mm। কম দামের ফোন হলেও এই ফোনে 4G কানেকটিভিটি পাওয়া যাবে। পাওয়ার ব্যাক আপের জন্য রয়েছে 3020 mAh ক্যাপাসিটির ব্যাটারি, যা মাইক্রো USB পোর্টের মাধ্যমে চার্জযোগ্য। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে সস্তায় অ্যান্ড্রয়েড ফোনের চাহিদা বাড়ছে। কম খরচে ইন্টারনেটের সঙ্গে কানেক্ট থাকার জন্য এই ফোনগুলি আরও বেশি মানুষ কিনছেন। এর মধ্যে অনেকেই আগে ফিচার ফোন ব্যবহার করতেন ও প্রথম স্মার্টফোন কিনছেন। মূলত এই গ্রাহকদের কথা মাথায় রেখে সস্তায় বাংলাদেশের মার্কেটে নতুন এই ফোন লঞ্চ করলো ভারতীয় ব্র্যান্ড আইটেল। জানা গেছে আপাতত এই ফোনটি কেবল বাংলাদেশেই পাওয়া যাবে, ভারত সহ বিশ্বের অন্যান্য প্রান্তে এই ফোনটি কবে নাগাদ লঞ্চ হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। উল্লেখ্য, আইটেল A24 Pro ছাড়াও বাজারে A-Tech কোম্পানিটির আরও এন্ট্রি লেভেলের ফোন আছে। আইটেল ফোনগুলোতে বিভিন্ন ধরনের অ্যাট্রাকশন থাকায় বেশ জনপ্রিয়। এই কোম্পানির ফোনগুলোর রয়েছে বিভিন্ন ধরনের মডেল, যার মধ্যে উল্লেখযোগ্য আইটেল ভিশন মডেল 1 Pro, আইটেল ভিশন 2S, আইটেল ভিশন প্লাস ইত্যাদি। লো বাজেটের ভিতর যে কোয়ালিফিকেশন দিয়ে রেখেছে, সে কারণেই লো বাজেটে গ্রাহকদের চাহিদামূলক ফোন এটি। লো কোয়ালিটির ভিতর সবথেকে বেশি বিক্রিত এবং বেশি চাহিদামূলক ফোন হচ্ছে আইটেল কোম্পানির ফোনগুলো।